সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প করলেও মানুষকে বাঁচানোর কোনো প্রকল্প করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বনানীতে জাপা কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক, তার কথা শুধু দেশকেই ছোট করেনি, দেশের সার্বভৌমত্বের জন্যও হুমকি। এই ধরনের বক্তব্য দেশের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ করেনি, সার্বভৌমত্বের উপর কিছুটা আঘাত এসেছে। তবে এটা আমি মনে করি সরকার এটার দায়িত্ব এড়াতে পারেন না এবং এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা সার্বভৌমত্বের ব্যাপারে প্রশ্ন যেমন আসে, তেমন আমরা যে প্রজাতন্ত্র, প্রজারা যে দেশের মালিক এবং তারাই যে দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তারা যে কে শাসন করবে কে শাসন করবে না তা নির্ণয় করেন, সেই বিষয়টিকে এখানে মনে হচ্ছে যেন ওনার কথার মাধ্যমে মনে হচ্ছে যে এটা ঠিক প্রজাতন্ত্র নয়। এটা আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার গুরুত্ব সহকারে দেখা উচিত।